হাইপোথাইরয়েডিজম যদি একবার আমরা ডেফিনিটভাবে প্রমাণ করতে পারি কিছু কিছু ক্লিনিক্যাল টেস্ট, ক্লিনিক্যাল সিমটমস, হিস্ট্রি থেকে, তাহলে আমরা যদি এলট্রক্সিন বা থাইরক্সিন ধরনের যে ওষুধ যদি আমরা শুরু করি সেটা কিন্তু সারা জীবন চলবে। প্রত্যেক দিন, আমি বলি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে খালি পেটে একটা করে ট্যাবলেট খেয়ে যাওয়া মোটামুটিভাবে সবারই জন্যই এটা কার্যকরী হয়। কিন্তু যেটা হাইপারথাইরয়েডিজম, তার জন্য যে ওষুধ ব্যবহার করা হয় তার অনেক রকম সাইড এফেক্ট আসতে পারে। সেই জন্য আমরা চেষ্টা করি এক থেকে দেড় বছর চিকিৎসা করে বন্ধ করে দেখতে যে হাইপারথাইরয়েডিজমটা চলে গেল কি না। যদি না হয় তাহলে রেডিও আয়োডিন বা অপারেশন করে থাইরয়েড গ্ল্যান্ডটা বাদ দিতে হতে পারে। ও, অপারেশন করে থাইরয়েড গ্ল্যান্ড বাদ দিতে হতে পারে। ইন দ্যাট কেস তারপরে, মানে অপারেশনের পরে পেশেন্টের কোনো অসুবিধা হয় না? দেখা যায় যে থাইরয়েড গ্ল্যান্ড যদি কেটে বাদ দেওয়া হয় তার হাইপারথাইরয়েডিজম ছিল, থাইরয়েড গ্ল্যান্ডটা তখন আর নেই, তখন সে হাইপোথাইরয়েড হয়ে গেল। হাইপোথাইরয়েড, তাই তাকে এলট্রক্সিন সারা জীবন, মানে ইন এনি কেস ওষুধটাকে আর কি খেয়ে যেতে হবে। ওষুধ মোটামুটি ভাবে দেখা যায় যে হাইপারথাইরয়েডিজম হলে একদম ওষুধ বন্ধ করা বোধহয় সম্ভব নয়। আচ্ছা, যারা থাইরয়েডের ওষুধ অলরেডি খাচ্ছে তারা প্রেগন্যান্সির সময় কি থাইরয়েডের ওষুধ খেয়ে যাবে না বন্ধ করবে? যারা থাইরক্সিন খাচ্ছে হাইপোথাইরয়েডিজমের জন্য তাদের প্রেগন্যান্সি আসলে সেটা খেয়ে যেতে হবে এবং বারবার প্রেগন্যান্সির সময় চেক করিয়ে ইনক্রিজ ডোজ অফ মেডিসিনস দিতে হতে পারে। আচ্ছা, মানে প্রেগন্যান্সির সময় স্টপ তো নয় বরং ইনক্রিজ ডোজ করতে হতে পারে। হাইপারথাইরয়েডিজম আমরা ইউজুয়ালি বলি যে পুরোপুরি চিকিৎসা কমপ্লিট হয়ে গেলে, কারণ আমি আপনাকে বললাম দেড় বছরের চিকিৎসা, কাজে প্রেগন্যান্সিটা দেড় বছর পোস্টপোন করা যেতেই পারে, আমরা বলি সেটা হয়ে গেলে তারপর প্রেগন্যান্সিটা, তারপরে প্রেগন্যান্সিটা নিতে। আর এই থাইরয়েডের পেশেন্টদের ডায়েটারি রেস্ট্রিকশনস কিছু থাকে কি? এটা একদম বাজে কথা, এটা আমরা সবাই শুনি। আমার কাছে পেশেন্টরা আসে সবসময় বলে বাঁধাকপি খাবো না, পেঁয়াজ খাবো না, বেগুন খাবো না, একদম বাজে কথা, এর কোনো সায়েন্টিফিক ভিত্তি নেই। এবং এই নিয়ে বাইরের দেশে প্রচুর কাজ হয়েছে দেখাতে যে কোনো খাওয়া দাওয়ার সঙ্গে কোনো রকম সম্পর্ক আছে কিনা, এবং অনেস্টলি কোনো সম্পর্ক নেই। ডাক্তারবাবু, আপনি একটু আগে বললেন যে কলকাতায় বিশেষ করে প্রতি চারজনের মধ্যে একজন হাইপোথাইরয়েডিজমে ভুগছে এবং থাইরক্সিন খাচ্ছে, তো তাদের জন্য আপনার কি মেসেজ? প্রথম কথা হলো চারজনের মধ্যে একজন, এটা আমি আর একটু ক্লারিফাই করি, এটা হলো চারজনের মধ্যে একজন মহিলা চাইল্ড বেয়ারিং এজে থাইরয়েডের অসুখ থেকে ভুগছেন। এনারা যারা এলট্রক্সিন খাচ্ছেন, এলট্রক্সিন দয়া করে খেয়ে যান এবং কোনো দিন মিস করবেন না। দু নম্বর হলো রেগুলার আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন যাতে আপনার থাইরয়েডের হরমোন লেভেলটা ঠিক পরিমাণে থাকে, কারণ বেশি বা কম দুটো হওয়াই খারাপ। এবং তিন নম্বর জিনিস যেটা আমি বলবো, অনেকে বলে ওষুধ বন্ধ করে দিন বা অন্য রকমের চিকিৎসা করুন বা অনেক রকম ঘাস পাতা এইসব খেতে বলেন, কখনো ফলো করবেন না, এইগুলোর খারাপ ইফেক্ট আমি রোজ দেখতে পাই আমার চেম্বারে। হঠাৎ যদি তাহলে আপনি দেখেন যে রোগা থেকে মোটা হয়ে যাচ্ছেন বা মোটা থেকে রোগা হয়ে যাচ্ছেন কিন্তু কোনো কারণ নেই, তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। আর থাইরয়েডের অসুখে যদি ভোগেন নিয়মিত কিন্তু ওষুধটা খেয়ে যাবেন। তাহলে আমি চলি, আপনাদের চিঠিপত্রের অপেক্ষায় রইলাম। নমস্কার।